প্রিয় দর্শক, রানী লাচ্চা সেমাই নিবেদিত মজাদার রেসিপি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ ইসলাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভাজা পোড়া খেতে খেতে কি সবাই অস্থির হয়ে গিয়েছেন? তাহলে আজকে দেখবেন মজাদার একটি ডেজার্টের রেসিপি রানী লাচ্চা সেমাই দিয়ে। আমাদের এই অনুষ্ঠানে প্রতি পর্বে থাকে একজন আমন্ত্রিত অতিথি। আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় চিত্রনায়িকা তানহা তাসনিয়া। আসুন আপনার সাথে কথা বলি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে খুবই ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আপু আপনি দর্শকদের উদ্দেশ্যে কি রেসিপি করে দেখাবেন? আমি আসলে লাচ্ছা সেমাই একটা রেসিপি, সেমাই দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো দর্শকদের জন্য। কারণ ইফতারিতে আমরা অনেক ভাজা পোড়া, আপনি যেটা অলরেডি বলে ফেলেছেন যে অনেক ভাজা পোড়া খাই, আমার মনে হয় একটু ডেজার্ট হলেও খারাপ হয় না। তো আমি মালাই লাচ্ছা আজকে তৈরি করব দর্শকদের জন্য। শুনতেই কিন্তু মালাই লাচ্ছা খুবই লোভনীয় লাগছে। লাচ্ছা সেমাই বলতে কি আমরা বুঝি দুধের মধ্যে লাচ্ছা ছেড়ে দিব, সেটাই হয়ে গেল সেমাই। হ্যাঁ, কিন্তু এই লাচ্ছা সেমাই দিয়ে কিন্তু অনেক ভ্যারাইটিজ করা যায়, সেরকমই একটা ভ্যারাইটিজ রেসিপি, এবং সেটা যেটা খুবই অল্প সময়ে অনেক শর্টকাটে করা যায়, আমি এরকমই একটা রেসিপি দেখাবো। ঠিক আছে আপু, আমি দর্শকদের দেখাচ্ছি, আপনি একটু বলবেন কি কি লাগছে আমাদের আজকে রেসিপি তৈরি করতে। আমাদের খুব বেশি কিছু লাগবে না, আমাদের লাগবে হচ্ছে দুধ, লাচ্ছা সেমাই, চিনি, এলাচ গুঁড়ো। আর আমাদের মালাই তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ, কন্ডেন্স মিল্ক, আর হচ্ছে নারকেলের গুঁড়ো একটু। আচ্ছা, প্রথমে আমরা এখানে দুধ দিয়ে দিব পরিমাণ মতো। হ্যাঁ, আগে বাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, 2 চামচ চিনি দিয়ে দিলাম আমি। আমরা এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, চিনিটা নিজেদের পছন্দ মতো পরিমাণ মতো। এলাচটা, এলাচ, হ্যাঁ, আমি জাস্ট 2 এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা হয় কি, খাওয়ার সময় তো ফ্লেভার আসে, সুন্দর একটা ফ্লেভার আসে এলাচটা দিলে। আপু কি কাজ নিয়ে ব্যস্ত এখন? আমি ঈদের কাজ নিয়ে টোটালি ব্যস্ত এখন, কারণ ঈদে আমার অনেকগুলো নাটক আসছে। বাহ, অনেকগুলো নাটকে কাজ করছি, কিছু কাজ আরো সামনে আছে, ওয়েব সিরিজ আসছে, তো সবকিছু মিলে আমি এবার ঈদে বলতে পারেন ছোট পর্দায় বিজি বেশি। আর বড় পর্দার একটু সিনেমার গল্প শুনি আমরা। বড় পর্দায় আমার 2টা সিনেমা কমপ্লিট হয়ে আছে, বিয়ে আমি করবো না একটা, বিয়ে আমি করবো না, হ্যাঁ দর্শক, বিয়ে আমি করবো না, হ্যাঁ এটা আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদেরই মনের কথা। তো বিয়ে আমি করবো না, এটা খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা, যেটা ডিরেকশনে ছিল রকিবুল আলম রকিব ভাই, এবং আমার কো-আর্টিস্ট ছিল ইমন। তো আরেকটা মুভি আমি শেষ করেছি, আমি আর আরজু করেছি, ওটা ওটার ডিরেকশনে ছিল দেবাশিস সরকার, ওটার নাম হচ্ছে রুখে দাঁড়াও। ওটা একটু মানে সিনেমার নামগুলাই চমৎকার। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আমরা যে শুটিং শেষ করেছি, বাট এখনো কাজ বাকি, পোস্ট প্রোডাকশনের কাজগুলো কমপ্লিট হয়নি। তাহলে আমরা অনেক কাজ আপু দেখতে পারবো। থ্যাংক ইউ। দুটা বলো পাশে কি চুলাটা অফ করে দিব না? হ্যাঁ, এটা এত বেশি গরম করার কিছু নেই, জাস্ট বয়েল হলেই হয়ে যাবে। আপু বাসায় রান্না বান্না করা হয় কখনো? সত্যি কথা বলবো না মিথ্যা কথা বলবো, রান্না বান্না করা হয় না। ডেজার্টের লোভ তো সবার একটু থাকে, রান্না না করলেও আমি জানি এটা। রান্না বান্না করা হয় না, কিন্তু সময় হয়ে ওঠে না, আর সারাদিন কাজ করে এনার্জিও থাকে না। বাট হ্যাঁ, মাঝে মাঝে একটু স্পেশাল কিছু হলে আমি করি, যেমন পুডিংটা আমার খুব ফেভারিট, আমি মাঝে মাঝে পুডিংটা করি, ডেজার্ট করি টুকটাক, আর আমি খুব ভালো স্টেক বানাতে পারি। স্টেক আমার বাসায় আমি ছাড়া কেউ খেতে হবে একদিন আপনার হাতে স্টেক। আর আপু আপনি যেহেতু পুডিং বললেন, আমি একটা কথা বলছি, রানী লাচ্ছা সেমাই দিয়ে কিন্তু পুডিংও করা যায়। আপনি যে আমরা যে ডিমের যে নর্মালি যে পুডিংটা করি ডিম আর দুধ দিয়ে, সেটা কিন্তু ওখানে আপনি চাইলে লাচ্ছা সেমাইটাকে অ্যাড করে দিয়ে কিন্তু দারুণ একটা পুডিং। ওয়াও, এটা তো নতুন একটা জিনিস হবে তাহলে, ইন্টারেস্টিং। আচ্ছা, এটা হয়ে গেছে, এটা চুলাটা অফ করে একটা সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি যেটাতে আমরা সার্ভ করব, এবং এটাতে আপু যদি একটু হেল্প করেন আমাকে, দুধটা ঢেলে তারপর আমি উপরে সেমাই দিয়েছি। তাহলে আমরা হচ্ছে এই মিল্কটা এখানে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এবং এখানে কিন্তু এলাচ, চিনি, এটা যার যার একদম নিজস্ব ফ্লেভারের মতো, চিনি পরিমাণ মতো অ্যাড করতে পারে। একটা চামচ দিয়ে আমরা তুলে ফেলি এটা। এলাচটা হয় কি, যতটুকু ফ্লেভার চলে আসে এলাচের। হ্যাঁ, এখন এটার মধ্যে আমরা লাচ্ছা সেমাইটা দিয়ে দিব। আচ্ছা, আমি একটু হেল্প করি আপনাকে। আমরা এখন দিচ্ছি তাহলে রানী লাচ্ছা সেমাই। হ্যাঁ,
আপু আপনি ওটিটিতে যে কাজটা করছেন সেই কাজগুলো সম্বন্ধে কি আমাদের একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি একটা ওটিটিতে একটা ওয়েব সিরিজ রিসেন্টলি আমার বের হয়েছে, সেটা নাম হচ্ছে ডোম, রাশেদ দাহার ডিরেকশনে। এটা বঙ্গবিদিতে যাচ্ছে, অলরেডি বের হয়েছে। এটার আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। এবং আরেকটা করছি আমি আরটিভির জন্য, আরটিভির জন্য করছি টাকশাল, যেটা আমার ঈদে আসবে, এবং এটা ডিরেকশন আছে মেদিয়াসান হৃদয়। সেমাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। হ্যাঁ, সেমাই ছাড়া আসলে আমাদের রোজা, ঈদ বা যে কোনো অকেশনই আসলে ইনকমপ্লিট আমার কাছে মনে হয়। আর এখন হচ্ছে রমজান মাসে যেটা হয়, ভাজা পোড়ার পাশাপাশি প্রতিদিনই কিন্তু আমরা একটা ডেজার্ট রাখতে পারি। ডেজার্ট আইটেম থাকলে হয় কি, সারাদিন রোজা রাখার পর এনার্জিটা যেটা হয় সেটা পাওয়া যায়। একদম একদম। আচ্ছা, এখন আমি সেকেন্ড স্টেপে চলে যাব, যেটা হচ্ছে, যেটা আমি বলেছি মালাই লাচ্ছা, মালাইটাকে তৈরি করতে হবে। আজকে আমরা খাবো আপুর হাতের মালাই। আমি আবার দুধ দিয়ে দিচ্ছি, মালাইটা তৈরি করবো এখন। এক কাপ পরিমাণ দুধ দিব আমরা এখন। দুই চামচ কর্নফ্লাওয়ার মিক্স করতে হবে একটু দুধের মধ্যে। দুধ দিব না? হ্যাঁ, আমরা এখানে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে আমরা কর্নফ্লাওয়ার দিব। হ্যাঁ, কর্নফ্লাওয়ার কতটুকু দিব? 2 চামচ। আচ্ছা, 2 চা চামচ। আচ্ছা, আমি এখন কন্ডেন্স মিল্ক দিব 4 চামচ। আচ্ছা, আমরা এখন 4 চামচ কন্ডেন্স মিল্ক দিচ্ছি। 4 চা চামচ আমরা কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই মালাইটা কিন্তু আমরা যে কোনো ডেজার্টের সাথে, হ্যাঁ, মালাই চপের সাথে খাওয়া যায়, অনেক কিছুর সাথে খাওয়া যায়। ওকে, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমরা 4 চা চামচ। আমরা এখন 4 চা চামচ গুঁড়োর দুধ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এটা এমনিতেই একদম ঘন হয়ে আসবে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর তো একদম মালাইয়ের যে লুকটা, থিকনেসটা চলে আসবে। এবং আমরা যে নর্মাল রেগুলার যেটা আমরা তৈরি করেছি রেগুলার লাচ্ছা সেমাই, কিন্তু এটা দিলে একটু টেস্টটা একটু চেঞ্জ হবে, এবং আরো স্বাদটা অনেক মিষ্টি স্বাদ আসবে, ডিফারেন্ট একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, আমরা এখন কর্নফ্লাওয়ারটা দিই। আচ্ছা, আমি কি হেল্প করবো? হ্যাঁ, দ্রুত নাড়তে হবে না কর্নফ্লাওয়ার দিয়ে? হ্যাঁ, এখন কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেল, তাই না আপু? হ্যাঁ, বাহ, এটা কিন্তু সেট হয়ে গেলে কিন্তু বোঝাই যাবে না যে এটা ঘরে তৈরি মালাই, মিষ্টির দোকানে যে শর্করা মালাই সেরকম মনে হবে। আমরা মনে হয় চুলাটা অফ করে দিই। হ্যাঁ, কারণ ঠান্ডা হলে আরো এখন একটু ঢেলে দিতে হবে। হ্যাঁ, এটা ঢালার আগে আমরা এটার উপর একটু নারকেল গুঁড়ো দিয়ে দিব। আচ্ছা, এটাও কিন্তু অনেক বেশি টেস্ট লাগবে খাওয়াটা যখন বাইটে আসবে। একদম, নারকেল গুঁড়ো দিয়ে দিলাম, এটা আরো টেস্ট বাড়াবে। এখন উপরে মালাইটা দিয়ে দিচ্ছি। একদম ইয়ামি লাগছে দেখতে, তাই না? মালাই তো ঢেলে দিয়েছি, এখন ডেকোরেশনের জন্য আমার একটু নাটস কিশমিশ আমি গুলো রেখেছি। আসলে ডেজার্টের সাথে কিন্তু বাদাম কুচি কিশমিশের একটা মেলবন্ধন আছে, এটা ছাড়া কিন্তু ওটাই যায় না। হ্যাঁ, এটা অ্যালমন্ড কুচি কুচি করে কাটা, যেটা এটা ছাড়া ডেজার্ট আসলে আমার কাছে কমপ্লিট, বিকজ আমার নাটস অনেক পছন্দ, আমি নাটস খুব খাই, হেলদের জন্য তো অনেক বেশি ভালো। তো অ্যালমন্ড, অ্যালমন্ডটা খুব টেস্ট বাড়ায় এবং আমার কাছে খুব, আমার অনেক ফেভারিট। আমি অ্যালমন্ড দিয়ে দিলাম, তারপর এখানে আছে পেস্তা বাদাম, চাইলে অনেকে কাজু বাদামও ইউজ করতে পারে, বাদাম সেটা নিজের পছন্দ। হ্যাঁ, পছন্দ মতো। অনেকে চাইলে কিন্তু এটার মধ্যে জাফরানও ইউজ করতে পারে, কাজু বাদামও ইউজ করতে পারে, এটা যার যার টেস্ট অনুযায়ী আসলে। সো
আপু তৈরি হয়ে গেল আমার মালাই লাচ্ছা থ্যাংক ইউ আপু অসাধারণ একটি রেসিপি আপনার এত মূল্যবান সময় এত কাজ রেখে আমাদেরকে এত মজার একটি রেসিপি দর্শকদের উদ্দেশ্যে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য রয়েছে রানী লাচ্ছিসেমের পক্ষ থেকে গিফট হ্যাম্পার থ্যাংক ইউ সো মাচ রানী লাচ্ছিসেমকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আবারও দেখা হবে কোথাও না কোথাও থ্যাংক ইউ দর্শক দেখলেন তো রানী লাচ্ছিসেমাই দিয়ে কিভাবে তৈরি করা যায় চট জলদি মালাই লাচ্ছা রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খাবেন আশা করছি সামনে আমাদের সাথেই থাকবেন আবারও আসছি নতুন কোন রেসিপি নিয়ে রানী লাচ্ছিসেমাই নিবেদিত মজাদার রেসিপি অনুষ্ঠানে